সয়াবিন তেল এবং চিনি দুটো নিত্যপণ্যের দাম একসঙ্গে বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। মজুরি কিংবা সরকারি বেসরকারি বেতন পরিস্থিতি জানার পরেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করাটাকে ব্যর্থতা হিসেবে দেখছেন তারা। ক্রেতারা বলছেন, এমন পরিস্থিতিতে তাদের কষ্ট সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। তেল ও চিনির দাম বেড়ে যাওয়ার ঘোষণা আসে বৃহস্পতিবার। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি এতে সম্মতি দিয়েছে। নতুন দাম অনুযায়ী সয়াবিন তেলের এক লিটার বোতল 178 টাকার পরিবর্তে 190, 5 লিটার 880 টাকার পরিবর্তে 925 এবং 1 লিটার খোলা সয়াবিন 158 টাকার বদলে 172 টাকা। 95 টাকার চিনি এখন থেকে বিক্রি হবে 108 টাকায়। এর আগে খোলা বাজারে ওএমএস কর্মসূচির আওতায় বিক্রি করা আটার দাম বেড়েছে কেজি প্রতি 6 টাকা। কারওয়ান বাজারে নিয়মিত বাজার করেন বেসরকারি চাকরিজীবী ইউনুস। তিনি গত কয়েক মাস ধরে চাহিদার অর্ধেক সামগ্রী কেনেন, তাও সামাল দিতে পারছেন না। এটা গত মাসে রাখছিল লগা 30 টাকা, এবার 25, এবার রাখছে 40 টাকা বুটের ডাল। আজকে 100 টাকা কেজি, গত 15 দিন আগে ছিল 90 টাকা। সব দাম হতে খুবই কষ্ট হয় চলতে। আগে বুটের ডাল নিত 1 কেজি, এখন নিতেছে 1/2 কেজি। সয়াবিন তেলের পাইকারি বিক্রেতারা বলছেন, এভাবে দাম বেড়ে চলায় ক্রেতাদের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হচ্ছে। মধ্যবিত্ত যারা আছে তাদের খুবই কষ্ট হইতেছে। তারা বলে যে ওই দিন 15 দিন আগে একদম, 17 দিন, 1 সপ্তাহ আগে একদম, আজকে কেন এই দাম, বলবি তো, স্বাভাবিক। মোটা চাল থেকে শুরু করে সব ধরনের চালের দাম বেড়েছে। মোটা যেগুলো বলি আমরা, প্রত্যেক বস্তায় এবং 100 থেকে 150 টাকা কোয়ালিটি ভেদে বেড়েছে। মিনিকেট যেটা, সেটাও প্রতি বস্তায় প্রায় 100 টাকার মতো। এমন পরিস্থিতিতে দরাদরি করেও দাম কমাতে না পারায় হতাশ এই গৃহিণী। বাজারের অবস্থা তো খারাপই, সবকিছুই দাম বেশি। কিরকম সামাল দিচ্ছেন? কি করে দিচ্ছি, চলে, সবাই তো পারে না, আমরা পারতেছি। আর এই ক্রেতার প্রশ্ন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব সবজির বাজারে কেন পড়বে? কার্যকরী মনিটরিং হয়তো অভাব আছে। যে ধরনের কারণ দেখানো হয়, যেটার কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, ওইটা আসলে কতটুকু আমাদের জন্য প্রযোজ্য? কারণ রাশিয়ান যুদ্ধের সাথে আমাদের এই কাঁচা বাজারের কী সম্পর্ক, এটা আমি কিন্তু এখনও বুঝতে পারি না। নিম্ন আয়ের এই মানুষরা বললেন, অন্যের বাজার বহন করলেও তাদের বাজারের ব্যাগ শুধু ছোট হচ্ছে। ভাইয়া, আপনি তো আপনার বসের বাজার করছেন, আপনি বললেন, আপনার জন্য কি বাজার করেন, সব ঠিকঠাক আছে? আমার জন্য সব ঠিকঠাক হয় না, টানটান সব কিছু বলেন তো। প্রতি সপ্তাহে দাম বাড়তেছে হিমশিম গাছ। এই সয়াবিন গত মাসে যে দামে নিছি এখন তার চেয়ে বেশি দাম। অন্য অন্য জিনিসের তো দাম অনেক বেশি, চিনি আটা এগুলোর দাম অনেক বেশি। বাজারে নিত্যপণ্যের প্রতিটি দাম বেড়ে চললেও তা নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ চোখে পড়ে না, বলছেন ক্রেতারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।